নমস্কার বন্ধুরা, আর ইন্ট্রোডিউসার দিলাম না আমার, কারণ এতদিনে সবাই আমার সঙ্গে বেশ ভালোভাবে পরিচিত হয়ে গেছেন। এখন থেকে কথা আমি কম বলবো, আপনারা বেশি বলবেন, ঠিক আছে? আপনারা বেশি বলবেন বলতে কীরকম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কিছু জোড়া আমি আপনাদেরকে দেখাবো। এই জোড়াগুলো এমন এমন জোড়া যেগুলোর আমি এখন সবে শুধুমাত্র এই জোড়া লাগানোর সিলসিলা, কিভাবে জোড়া দিলে ভালো বাচ্চা হয় সেটা আলোচনা করতে গিয়ে আমি এদেরকে নতুন জোড়া বসিয়েছি। এদের আমি এখনও একবারও বাচ্চা তুলিনি, ঠিক আছে? আমার যে পুরনো সবুজ এবং পাইপড বংশ, এদিক এদিক ক্রস করি আমি কিছু জোড়া করেছি, জোড়া লাগিয়েছি, জোড়া বসিয়েছি, সেই জোড়াগুলো দেখাবো। এবং সবচেয়ে প্রথমে আমি যে জোড়াটা দেখাচ্ছি তার মাদাটা গত পরশু দিন আমার বাড়ির থেকে উড়িয়েছিলাম একটু, তো বাজের তারা খেয়ে বেরিয়ে গেছিলো, মন মেজাজ একটু খারাপ ছিল। তো পায়রাটা আজকে ফেরত এসছে, দুদিন পরে ফেরত এসছে, বাজের তারা খেয়ে কোথায় চলে গেছিলো ওই জানে। তো দেখাই সে জোড়াটা, প্রথম যে জোড়াটা, এদের একটারও আমি এখনও ডিম বাচ্চা করিনি। ডিম বাচ্চা হলে আমি রেজাল্ট অবশ্যই বলবো কেমন হয়েছে, এবং আমি দেখে জোড়া লাগিয়েছি, দেখা যাক কী হয়। রেজাল্ট না আসলে তো মুখের কথা কোনো কিছুই নয়, তো দেখাই। এটা হলো নড় পায়রা, দেখুন পায়রাটা, সাইজটা খুব একটা ছোটও না আর খুব একটা বড়ও না, মাঝারি সাইজের পায়রা। এই হলো নড়ের চোখটা, দেখুন, ঠিক আছে? দেখুন নড়ের চোখ, এই হলো ডানা, ঠিক আছে? এটা আমি তুলেছি, নতুন ডানা দিয়েছি বলে এই ডানাটা চারটে শেষের চার পাঁচটা নেই। এই হলো ডানা, ভালো করে দেখুন। আচ্ছা, এই হলো লেজ, লেজ, আর এই হলো পা, ঠিক আছে? আচ্ছা, এর যদি হাড্ডি আর জোড়ের মধ্যে গ্যাপ আছে, সামান্য এক আঙুল মতো গ্যাপ আছে হাড্ডি আর জোড়ের মধ্যে, আর দুটো জোড়ের যে হাড় আছে তাতেও একটুখানি গ্যাপ আছে, এটা কিন্তু পুরো টাইট নয়, কিছুটা গ্যাপ আছে, ঠিক আছে? দেখা যাক বাচ্চা কেমন হয়। এবার মাদাটা দেখাই, আচ্ছা এই হলো মাদা, যাকে পরশুদিন বাজে তাড়া করেছিল বলে হারিয়ে গেছিল, ফেরত এসছে। এ দেখুন একদম ছোট সাইজের মাদা, তো এই দেখুন চোখটা, দেখুন মাদার চোখ, এই হলো ডানা, ডানাটা দেখুন, ডানার কোয়ালিটি ভালো, পায়রাটার উড়োনও খুব ভালো, অসাধারণ উড়ে। এই হলো ডানা। আচ্ছা এদিকের ডানাটা দেখাই, এদিকের ডানা। আর একটা কথা বলি, এটা কিন্তু খুব খেলা, প্রচণ্ড বাজি, আর মোটামুটি একটু বোমে সুপারি গাছের মতো হাইট হয়ে গেলে ওখানে 10-12টা করে খেলে, তার উপরে গিয়ে খেলাটা সেরকম একটা নেই, কিন্তু সুপারি গাছের হাইট এবং তার হাইটে এটা খুব ভালো খেলে। এই হলো লেজ, দেখুন লেজটা, লেজ,
আর এই হলো পা, খেয়াল করুন পা। আচ্ছা এই যে পায়ে দেখুন নখ, একটা সাদা আছে বাকিগুলো কালো, তার মানে এটা ক্রস, ঠিক আছে, ক্রস ব্রিড, এটা পিওর ব্রিড নয়। আচ্ছা এবার যদি এর হাড্ডি আর জোড়ের মধ্যে এক আঙুল গ্যাপ আছে, এক আঙুলের গ্যাপ, আর দুটো হাড্ডির মধ্যে গ্যাপ একদমই কম, একদম গ্যাপ কম, গ্যাপ প্রায় নেই বললেই চলে, জোড়ের মধ্যে, জোড়ের মধ্যে সেরকম গ্যাপ নেই, কিন্তু হাড্ডি জোড়ে একটুখানি গ্যাপ আছে। এই হলো পায়রাটা। এবার আমি এদের ছেড়ে দুটোই দেখাচ্ছি। তো বন্ধুরা এই গেল আমার জোড়া নাম্বার ওয়ান, নতুন জোড়া। এবার কাল আবার দেখাবো অন্য আর একটা জোড়া, এইটুকু সময়ের জন্য, ছোট্ট সময়ের জন্য। নমস্কার, বাই, আবার খুব শিগগিরই কালই দেখা হচ্ছে। কমেন্ট করবেন জোড়াটা কেমন লাগলো আর জোড়ার বাচ্চা কেমন হতে পারে আপনাদের ধারণা অনুযায়ী, একটু সাজেশন দেবেন। কথা আদান প্রদান হলে ভালো লাগে, আদান প্রদান না হলে তো ভালো লাগে না। তো যাই হোক, পরে ভিডিওতে দেখা হচ্ছে।